ফাইলটি এখনো রয়েছে কিন্তু ফাইলে যখন আমি ক্লিক করে ঢুকতে যাব এই দেখুন আমার ফাইলে পারমিশন চাইছে আর কিভাবে আমি এটা কি কন্টিনিউ করে পারমিশন দিয়ে দিলাম তারপরে দেখুন আমার ফাইলটি ওপেন হবে না ফাইলের ভিতরে কোনো কিছু কেউ দেখতে পারবে না বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাদের যে আজকের টপিক নিয়ে আমি হাজির হলাম সেটি হলো আমরা কম্পিউটার ব্যবহার করি অথবা ল্যাপটপ ব্যবহার করি আমাদের ল্যাপটপে অনেক প্রয়োজনীয় জিনিস আমরা রাখি দেখা যায় আমাদের অনেক প্রয়োজনীয় ফাইলগুলো আমরা রাখি কম্পিউটার কিংবা ল্যাপটপে সেই ফাইলগুলো আমরা গোপন করার জন্য সরিয়ে রাখার জন্য আমরা সেটিকে পাসওয়ার্ড দিয়ে রাখি থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে অথবা অন্যভাবে আমরা সেটাকে হিডেন করে রাখি তো আজ দেখাবো কিভাবে আমরা উইদাউট পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড না দিয়ে কোনো সফটওয়্যার দ্বারা হিডেন না করে আমরা এটিকে লক করে রাখব আমাদের ফাইল দেখা যাবে কিন্তু ফাইলে কেউ ঢুকতে পারবে না ফাইলটি রিনেম করতে পারবে না এবং ফাইলটি কপিও করতে পারবে না গুলো আজ করে দেখাবো তো চলুন আমরা সেই কাজগুলো করার আগে বলে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ দেখি আমরা কিভাবে সে কাজগুলো করবো এর আগে আমি এই ফাইল হিডেন নিয়ে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটি দেখে আসবেন সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেক কিছু শিখতে পারবেন সেই ভিডিওটি দেখলে তো চলুন আমরা দেখি যে আমি আমার যে এই যে হাফিজ নামের যে ফোল্ডারটি এই ফোল্ডারটি এই যখন আমি ফোল্ডারের ভিতরে ঢুকে দেখাই ফোল্ডারটি এমটি তো আমি আমার পিসের ঢোকার পরে যে কোনো একটি ফাইল আমি লক করে দেখাই এই যখন যে লোগো গেমিং এই এই ফাইলটি এটির ভিতরে ঢুকি ঢোকার পরে এটির মধ্যে কিছু ফাইল রয়েছে তা আমি এই ফাইলটি আমি লক করে দেখাবো এর জন্য যেটা করতে হবে এটার রাইট বাটন ক্লিক করবেন ফাইলটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন প্রপার্টিসে ক্লিক করবেন প্রপার্টিসে ক্লিক করার পরে এখান থেকে যাবেন এই যে পেজটি ওপেন হবে এখান থেকে সিকিউরিটি সিকিউরিটি থেকে এখানে যে কোটি অপশন এক একজনের এক একটা ধরনের থাকবে যার যেটা থাকবে সেটাই সিলেক্ট করবেন হয়তো উইন্ডোজ সেভেন যাদের তাদের হয়তো অ্যাডমিনিস্ট্রেটর দেখাবে তো আমি এব্রুয়ানে ক্লিক করলাম এব্রনে ক্লিক করা সিলেক্ট করার পরে এখান থেকে যে ইডিট ইডিটে ক্লিক করার পরে আবার এব্রন আপনি যদি যে কোনো একটাই দিতে পারেন এটাতে দিলে এটাতে হবে এভ্রুয়ানে দিলাম এব্রুয়ানে দেওয়ার পরে এই দেখুন এখানে স্কল বার রয়েছে স্কল বার থেকে আমি সবগুলোকে টিক চিহ্ন দিয়ে দেব এই দেখুন আর টিক চিহ্ন হয়ে গেল যখন টিক মার্ক হয়ে গেল হওয়ার পরে আমি এটাকে এবার অ্যাপ্লাই ইয়েস ওকে ওকে যখন আমি এটা আমার কাজ শেষ আমার এই ফাইলটি লক হয়ে গেলো দেখুন আমার আমি রিফ্রেশ করি আমার ফাইলটি এখনও রয়েছে কিন্তু ফাইলে যখন আমি ক্লিক করে ঢুকতে যাবো এই যে দেখুন আমার ফাইলে পারমিশন চাচ্ছে আমি এটা কি কন্টিনিউ করে পারমিশন দিয়ে দিলাম তারপরে দেখুন আমার ফাইলটি ওপেন হবে না ফাইলের ভিতরে কোনো কিছু কেউ দেখতে পারবে না ফাইলটি সম্পূর্ণ সুরক্ষিত পুরো ফাইলটি এখন আমার সুরক্ষিত তো এই ফাইলটি অনেক সুন্দর একটি টিক্স ব্যবহার করে আমরা ফাইলটি সুরক্ষিত করে ফেললাম তো বন্ধুরা দেখব এখন যে আমার যে ফাইলটি আমি সুরক্ষিত করেছি কিন্তু এই ফাইলটিকে আমি আবার সেই আগের অবস্থাতে কিভাবে ফিরে আনব এর জন্য যেটা করতে হবে বন্ধুর এই সেম প্রসেসে আমাদের এই কাজটি করতে হবে দেখুন আবার রাইট বাটনে ক্লিক করে প্রোপার্টিস প্রোপার্টিস ক্লিক করার পরে এখান থেকে সিকিউরিটি সিকিউরিটি আমার আমি এ সিলেক্ট করেছিলাম এটাই থাকবে এবার এডিট এডিটে ক্লিক করে সবগুলো টিকমার্ক আমি তুলে দিলাম এই যে ডেননি এটি টিকমার্কগুলো তুলে দিলাম তুলে দেওয়ার পরে এবার অ্যাপ্লাই ওকে আবার ওকে দিলাম এবার দেখুন আমি রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে এই যে লোগো গেমি আমি এটার মধ্যে ক্লিক করবো দেখুন আমার ফাইলগুলো ফাইলের মধ্যে আমি আবার খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারলাম সফলভাবে তো বন্ধুরা এভাবে আমাদের ফাইলটি আমরা যে কোনো পার্সোনাল ডাটা পার্সোনাল ফাইল আমরা সুরক্ষিত রাখতে পারি তো বন্ধুরা অনেক সুন্দর একটি ট্রিক্স আমরা শিখে ফেললাম এই ট্রিক্সটিকে আমরা আগে জানতাম হয়তো অনেকে জানতাম না তো বন্ধুরা যদি ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের জানার জন্য একটু শেয়ার করবেন অবশ্যই তো বন্ধুরা ভালো থাকবেন আজ এ পর্যন্ত শেষ করছি